ইংলিশে একটা কথা আছে ফুটবল ইজ এন জাস্ট এ গেম দিস ইজ সামথিং এলস আজকে এই কথাটাই এক্সপ্লেন করা ট্রাই করব সেদিন কোপা আমেরিকার ফার্স্ট কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনা চার দুই গোল ব্যবধানে জিতে ইকোডোর এগেনস্টে সেখানে প্যানালিস্টটের ফার্স্ট কিকটা লিওনেল মেসি মিস করেন তখন ইকোডোর গোলকিপার সেটা সেলিব্রেট না করে চলে যান মেসির কাছে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার ঠিক পরেই যখন ইকুয়েডরের ফার্স্ট কিক এভি মার্টিনেস সেভ করেন তখন এভি মার্টিনেস লুডেল মেসির দিকে ফিঙ্গার পয়েন্টিং করে বোঝাতে ট্রাই করেন দ্যাট সেভ ওয়াজ ফর ইউ তারপর দ্বিতীয় কিকটাও অর্থাৎ ইকুয়েডরের দ্বিতীয় কিকটাও এভি মার্টিনেস সেভ করেন এবার তিনি তার কনফিডেন্সে ভরপুর সেই সেভেজ ডান্স শুরু করেন আবার এই এভি মার্টিনেস যখন প্যানালিস্ট আউট শেষ হলো তখন যখন সকল আর্জেন্টাইন সেলিব্রেট করছেন তখন তিনি চলে যান সেই ইকোডের গোলকিপারের কাছে তাকে শান্তরা দেওয়ার জন্য এই ইন্সিডেন্টগুলো থেকে আমরা কিছু লার্নিং নিতে পারি প্রথমত ফার্স্ট লার্নিং হচ্ছে আপনি আপনার সুখের সময়ও অন্যের দুঃখের খবর নিতে পারেন বা খবর নেওয়া উচিত লার্নিং নাম্বার টু আপনি যখন কাউকে কোনো কথা দেবেন তখন সেটা রাখার জন্য আপনি আপনার লেভেল বেস্ট এফোর্ট দেবেন লার্নিং নাম্বার থ্রি আপনার কনফিডেন্স এবং আপনার কামনেস আপনার প্রতিপক্ষকে দুর্বল করে দিতে পারে আর যখন আপনার প্রতিপক্ষ দুর্বল হয়ে যাবে তখন আপনার জন্য জয় করা বা আপনার জন্য জিতে যাওয়াটা সহজ হয়ে যাবে হোয়াট এভার ইউর কমেন্টস উইল বি অপ্রিসিয়েটেড অনলি হোয়েন ইউর পার্সেন দ্য কন থ্যাংক ইউ ফর ইনভেস্টিং